কাটাখালীতে আর আমার সাথে আছে রাকিব। সকাল সকাল আমরা চলে আসছি আর ক্যামেরা পিছিয়ে আছে রঙ্গন, একটু পরে রঙ্গনকে আমরা দেখতে পাবো। তো এখন আমরা যাই। হ্যালো গাইজ, আমরা এখন চলে আসছি চৌমনি আর এটা হলো কাটাখালী থেকে একটু ভেতরে। আর এখন যেহেতু সকাল, সেহেতু আমাদের কিছু নাস্তা করা দরকার। রাকিব খাবা পরোটা কি দিয়ে? যাই কাটা দিয়ে তো চা যাক, এখন দুধ চা দিয়ে পরোটা, আমরা দুধ চা দিয়ে পরোটা খাবো। আরে শুরু করে দিয়েছ তো, হ্যাঁ খুব ক্ষুধার্ত ছেলে। আরে তো রঙ্গন কি অবস্থা? আমরা এখন চলে আসছি আমবাগানে। আজকের মেন উদ্দেশ্য হলো এখানে আম পাড়া হচ্ছে, গতদিন যে আম আমরা দেখে গেছিলাম। এটা হলো গাছ পাকা ন্যাংরাম, আমরা এখানে এটা খাবো। প্রফেশনাল গাছ পাকা ন্যাংরা তো, প্রফেশনাল না আমি? বাবা এইভাবে খাইতে হবে? মা প্রফেশনাল মতো সুন্দর করে ফেলেছি গাছ পাকা স্লাইস স্লাইস, আমরা দেশি স্লাইস খাচ্ছি। কি বলবো, যাই হোক আপনারা যদি এইরকম কিছু
ভবিষ্যতে আম খেতে চান তাহলে আজই যোগাযোগ করুন রাজশাহী ম্যাঙ্গো ভান্ডারের সাথে। ডেসক্রিপশন বক্সে ম্যাঙ্গো ভান্ডারের পেজের লিংক এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। গাইজ, আমাদের আম খাওয়ার পর্ব আপাতত একটু ব্রেক, প্রচুর আম খাইতে হবে আজকে। এখন আমরা হাঁটতে হাঁটতে একটা সামনে আরেকটি বাজার আছে, করোনা ভাইরাসের জন্য আমরা প্রচুর সেফটি নিয়ে আসছি। একটু পর পর আমরা এটা দিচ্ছি আবার ওখানে। আমরা এখন যাচ্ছি গোবিন্দপুর হাট নামের একটি হাটে। আমাদের সেকেন্ড চা ব্রেকের পরে এখন আমরা বাজারে আসছি আমের ক্যারেট খোঁজার জন্য। আপনারা যদি কেউ মাচান কিনতে চান তাহলে এখানে চলে আসুন, এখানে মাচান বিক্রয় করা হয়। ফোন নাম্বার দেওয়া নাই, ফোন নাম্বার দেওয়া নাই, আমরা দেখি খোঁজ করে ফোন নাম্বার। আর এই যে মাচানের জিনিসপাতি, রাকিব ঢুকবে না, ওকে ঢুকিলি একটা বস্তা নিয়ে। আমরা আবার ব্যাক করলাম বস্তা নিয়ে। কি বস্তা এটা? খুতি। খুতি এভাবে পরিশ্রম করে রাজশাহী ম্যাঙ্গো ভান্ডার। ম্যাঙ্গো ভান্ডারের প্রচুর সাপ্লাই, আপনারা যদি এই আম এই স্টক আউট হওয়ার আগে যদি অর্ডার করতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন 5% ডিসকাউন্ট 50 কেজিতে। যদি আপনারা অর্ডারের সময় প্রোমো কোড ইউজ করেন আসিফ আহমেদ YTC 2021। এখন আমরা বাগানের মধ্যে একটা কি পেয়েছি, এই বাচ্চাটার উপরে কুকুর আক্রমণ করেছে, মা হারা হয়ে গেছে। তো আমরা এটা আহত অবস্থায় পেয়েছিলাম, একটু সুস্থ করছি। না, ওটার বাচ্চা না, কালো কালোটার বাচ্চা। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর সাথে থাকুন। যারা এখন আমার ভিডিওটি দেখছেন তবে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আমি এখন আম পাড়ছি, আম পাড়া শেষ যদিও। গাছে বসে পাকা আম খাওয়ার মজাই আলাদা। যদি আপনারা এক্সপিরিয়েন্স নিতে চান অবশ্যই গ্রামের বাসা অথবা এরকম আম বাগানে আসতে হবে। আর যারা এখন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে ফেলবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। তো এখন আমি আম খাচ্ছি, আর ক্যামেরার পিছে আছে রঙ্গন, আর সাইডে আছে রাকিব, যে আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলছে। আশা করি ঠিক হয়ে যায় শীতের সময় আমরা পলান চাচার বাসায় রস খাইতে যাব। রস খাওয়াবেন তো নাকি?
এখন আমরা যাচ্ছি হলো কিছু আম, এগুলো একটা নানা বাসা আছে, সেই নানা বাসায় নিয়ে দিতে। আমরা আজকে বাগানে অনেক মজা করলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগছে ভিডিওটা এখন পর্যন্ত। প্রচুর আম পাড়া হলো আজকে, প্রচুর আম পাড়া হলো, এমনকি আম খাওয়াও হলো। এখন আমরা বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। যেহেতু এখন করোনার সময়, সেহেতু আমরা কাউকে দাওয়াত দিতে পারছি না যে আসেন রাজশাহীতে আমের বাগান দেখে যান। তবে ইনশাল্লাহ করোনার এই পরিস্থিতি শেষ হলে আপনারা সবাই আমন্ত্রিত রাজশাহীতে, রাজশাহীর আম খাওয়ার দাওয়াত থাকলো সবাইকে। যদি বাগানে এসে আম না খাইতে পারেন তাহলে আসলে মজাটা পাবেন না। হ্যালো গাইস, এখন আমাদেরকে ফোনটি স্পন্সর করেছে রঙ্গন, শায়ের রঙ্গন। আপনারা শায়ের রঙ্গনের ইউটিউব চ্যানেল কয়েকদিন পরে দেখতে পাবেন। আর এখন আমরা শুট করছি হলো পোকো X3 প্রোতে। তো আমরা নানি বাসে আসছিলাম, সেখানে একটু বিশ্রাম নিলাম এবং আমার ফোনটা চার্জে দিয়েছি, এই কারণে আপাতত এই ফোনে শুট করা হচ্ছে। এখন আমরা একটু বাগানে, হ্যাঁ ছোট গাছ না ওটা বড়, আমাদের সাথে আছেন গাছ বিশেষজ্ঞ, ভিডিও ক্রিয়েটর, অ্যাডভোকেট, জুনিয়র আর্টিস্ট, আম বিক্রেতা, তোর মাথা নষ্ট, বিজনেসম্যান, অনেক কিছু, অলরাউন্ডার রাকিবুল হাসান। কথা সত্য, হ্যাঁ সারপ্রাইজ, সে প্রতিনিয়তই নতুন নতুন বিজনেস নিয়ে চলে আসেন। তো যেহেতু আজকের ভিডিওটা আমাদেরকে স্পন্সর করেছে রাকিব, আপনারা আম কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন রাজশাহী ম্যাঙ্গো ভান্ডারে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো ভান্ডারে নতুন যে স্টকটা রেডি হচ্ছে, সো খুব তাড়াতাড়ি, এইসব স্টক কিন্তু খুবই সীমিত, স্টক শেষ হওয়ার আগে আপনাকে অর্ডার করে নিতে হবে। তো সেই দিন লাস্ট ব্লগ, ব্লগ 33-তে আপনারা দেখেছিলেন যে আমরা আম দেখতে আসছিলাম, এই বাগানটাই ছিল সেদিন। কথাটা ঠিকই বলেছেন, আমরা এই বাগানে আম খাচ্ছিলাম ফাটাই ফাটাই। কোন গাছে যেন, এই যে সামনেটা, আচ্ছা আচ্ছা, এই যে এই গাছটাই, এই গাছটাই। আর আজকের ওয়েদারটা আসলে খুবই মজার, কারণ আমরা সকাল 7টায় বের হয়েছি, এখন পর্যন্ত ঝুম বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর রোদ আসছে আবার মেঘ আসছে, খুবই সুন্দর। বাই দা ওয়ে, এই ক্যামেরার ফ্রন্ট ক্যামেরাটা আসলে অনেক সুন্দর, আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, সবাইকে সুন্দর লাগছে, হোয়াইট ব্যালেন্স অনেক কন্ট্রোলে। সো আপনারা চাইলে পোকো X3 কিনতে পারেন, প্রো, পোকো X3 প্রো নতুন নেমেছে, নতুন। এই ফোন কিনতে চাইলে আপনারা চলে যেতে পারেন যে কোনো শপে, কারণ আমাকে কোনো ফোনের শপে স্পন্সর করেনি। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, যদি কোনো ফোনের শপ স্পন্সর করতে চায় আমাকে তাহলে আমার ডিসক্রিপশনে চ্যানেলের অফিসিয়াল ইমেল আছে, সেখানে মেল করে দিতে পারেন। ডিএমই স্টক সীমিত গাইস, স্টক একদম সীমিত। এই ভিডিও দেখতে দেখতে ভিডিও পজ করে আপনারা চলে যান রাজশাহী ম্যাঙ্গো ভান্ডারে এবং অর্ডার করে ফেলুন 40-50 কেজি আম। ভাবছে একা, কান পেতে শোনো গাছের পাতারা, মুখ লুকিয়ে কাঁদছে একা, ঘুম ভাঙা কোন পথের বাঁকে, শেষ বিকেলের সূর্যটা ডাকে। হ্যালো গাইজ, অবশেষে আমরা এখন
বাগানে অনেক ছবি তুললাম, তারপরে এখন আগাচ্ছি। আর একটু পরে আমরা রাজশাহী মানে বাসার দিকে রওনা হব। আমাদের আম তো অলরেডি বাসার দিকে রওনা হয়ে গেছে। আমরা এতক্ষণ এই আশপাশের বাগানে একটু ছবি তুলছিলাম, ঘুরঘুর করছিলাম। অনেকদিন পরে এত সুন্দর একটা ওয়েদার পাওয়া গেছে যে ন্যাচারাল, একদম গ্রামীণ পরিবেশ। আর তার মধ্যে একটু পর পর সূর্য আসছে, সূর্য চলে যাচ্ছে, মেঘলা আবহাওয়া, সব মিলিয়ে অসাধারণ। কেমন লাগছে তোমাদের? ভালো। রাকিব আজকে অনেক জোস জোস ছবি তুলেছে। এই ছবিগুলো আপনারা দেখতে চাইলে রাকিব আল হাসানের ইনস্টাগ্রাম চেক করবেন। এখন আজান দিয়ে দিয়েছে প্রায়, আজান দিচ্ছে আর কি। আমরা একটু পরে রওনা হব, দেখতে থাকুন কি হয়। আর গাইস আমরা আবার ওখানে, আর এখন প্রায় দুপুর দুইটা, খাওয়া দাওয়া শেষ। আমরা এখন কোথায়? শহরের উদ্দেশ্যে বাড়ির পথে। এখন যাইতে যাইতে কিছু শর্ট দেখি, তারপরে একটু পরে চলে যাবো আমরা বাসায়। চলুন দেখা যাক। রঙ্গন কেমন হলো আজকের ট্যুর? মানে সেরা নাকি? কারণ আজকে ওয়েদার অনেক সাথ দিয়েছে। রামধান গরম, অবশ্যই গরমে আম খাওয়া একটু কষ্ট। অথেন্টিক আম খাইতে হলে অবশ্যই রাজশাহী ম্যাঙ্গো ভান্ডারের পেজে নক দিন, অথবা আমার নাম্বার নিচে ইনবক্সে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, নক দিন। সমুদ্র না গাইস, ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। আজকে আমাদের এই অ্যাডভেঞ্চার ট্যুর এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আবার সব ঠিক হয়ে গেলে আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। ততদিন সুস্থ থাকুন।